আসন্ন লোকসভা নির্বাচন ইতিমধ্যে একেবারে উত্তপ্ত রাজ্য থেকে রাজনীতি একেবারে আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে। আর ইতিমধ্যেই উত্তরবঙ্গে কিন্তু বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কিন্তু দেখলাম আমরা ইতিমধ্যে আলিপুরদুয়ারে তিনি জনসভা করলেন, পাশাপাশি আজই জলপাইগুড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আগামীকাল ইতিমধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে তিনি জনসভা করবেন আগামীকাল হেমতাবাদে আগামীকাল জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে জনসভার প্রস্তুতি ঘিরে কীরকম তুঙ্গে রয়েছেন সে সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নিব। আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত রয়েছে গ্রাউন্ড জিরো থেকে বিক্রম পাল, বিক্রমের পালের কাছে চলে যাচ্ছি আমরা ইতিমধ্যে। বিক্রম, এই মুহূর্তে আগামীকাল রয়েছে হেমতাবাদ থেকে পুরোপুরিভাবে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর জনসভা এবং প্রার্থী কৃষ্ণকল্যাণীর সমর্থনে মূলত যে জনসভা, ইতিমধ্যে প্রস্তুতি কেমন রয়েছে, প্রস্তুতি কীরকম নজরদারি করা হচ্ছে, সেখানে কী জানা যাচ্ছে এই বিষয়ে? থানা ময়দান রয়েছে, সেখানে কিন্তু জনসভা করবেন। মূলত 5 নম্বর রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার সমর্থনে কিন্তু এই প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী। আমি ইতিমধ্যে আমার ভিডিও জার্নালিস্ট নিবাসকে বলবো মঞ্চটা দেখানোর জন্য। এই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই কিন্তু তৈরির কাজ শুরু হয়েছে এবং বলতে এক কথায় বলতে গেলে এখন কিন্তু সমস্ত কাজ কিন্তু তুঙ্গে রয়েছে। এবং পাশাপাশি বলে রাখি যে গোটা এলাকাটা কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী আগামীকাল 1টার দিকে জনসভা করবেন এখানে। এবং মুখ্যমন্ত্রী হেলিপ্যাডে এসে হেমতাবার যে স্কুল মাঠ রয়েছে সেখানে কিন্তু নামবে হেলিপ্যাডে, তারপরেই কিন্তু এখানে জনসভায় আসবেন। মূলত কৃষ্ণকল্যাণীর সমর্থনেই এই জনসভা রয়েছে এবং কিন্তু প্রচুর মানুষের কিন্তু কালকে ভিড় হবে বলে রাজনীতি মহল থেকে জানা যাচ্ছে। এবং একটা কথা যে গোটা এলাকা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভিতে ঘেরা হয়েছে এবং কি প্রচুর সিসিটিভি লাগানো হয়েছে এবং প্রচণ্ড কিন্তু কাজে ব্যস্ততা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হেমতাবাদের। এবং এখানকার যারা লোক রয়েছে, যারা কাজকর্ম করছেন, তারাও কিন্তু প্রচণ্ড ব্যস্ততা রয়েছে। যেহেতু সময় আর কিছু বাকি নেই, আর 24 ঘন্টা রয়েছে বলতে গেলে, তারপরেই কিন্তু জনসভা রয়েছে এবং একটার দিকেই তাকিয়ে রয়েছে লোক যে কালকে মুখ্যমন্ত্রী এই জনসভাতে আসে কী বার্তা দিচ্ছে কৃষ্ণকল্যাণীর হয়ে এবং কী কী কথা বলবে, সেটাই কিন্তু সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মীরা শুনবে। গৌরব, একেবারে বিক্রম, বলা যেতে পারে উত্তরবঙ্গে একেবারে নজরে, অর্থাৎ লোকসভার কিন্তু নজরে রয়েছে তৃণমূলের। অর্থাৎ ইতিমধ্যে আলিপুরদুয়ার আজকে করলেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা, পাশাপাশি আজই কিন্তু একেবারে জলপাইগুড়িতে সভা করবেন। অন্যদিকে মালদায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতে আগামীকাল মুখ্যমন্ত্রী জনসভা, এটা কতটা প্রাসঙ্গিক, একেবারে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে? দেখো, একদমই, কেননা কৃষ্ণকল্যাণী যখন ভোটে দাঁড়ানোর আগেই কিন্তু রায়গঞ্জে এসেছিলেন মুখ্যমন্ত্রী এবং রায়গঞ্জে জনসভা করেছেন, কিন্তু কৃষ্ণকল্যাণী টিকিট পাওয়ার পরে এবার কিন্তু প্রথম কিন্তু আসছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যদিকে কিন্তু তুমি যেটা বললা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কিন্তু একদম উত্তরবঙ্গে কিন্তু একদম রাজনীতি মহল কিন্তু উত্তপ্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের। একবার একই দিকে মুখ্যমন্ত্রী, একই দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কি একই দিকে কিন্তু কালকেও সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই নিয়ে কিন্তু প্রচণ্ড রাজনীতি। এবং প্রাসঙ্গিক একটা যে মুখ্যমন্ত্রী এসে কালকে জনসভাতে কি বার্তা দিচ্ছেন, কেননা তোমাকে বলে রাখি যে যেই রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের লোকজনের যেটা দাবি ছিল ভূমিপুত্র প্রার্থী, সেই ভূমিপুত্র প্রার্থী কিন্তু পেয়েছে, সেই হিসাবে এখন মুখ্যমন্ত্রী কালকে এসে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু জরুরি রয়েছে। এবং পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা কথা, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু যেটা বলছো তুমি যে মালদায় রয়েছে, সেই নিয়ে কিন্তু একটা প্রাসঙ্গিকতা রয়েছে, কেননা নেতামন্ত্রীদের কিন্তু দুদিকেই সামাল দিয়ে চলতে হবে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, একদিকে মুখ্যমন্ত্রী। সেই ও পরিস্থিতিতে কিন্তু কালকের বার্তা এখান থেকে কি পাচ্ছেন সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা, সেটা কিন্তু এখন দেখার। অঞ্জন, একেবারে বিক্রম, গৌরব, তোমাকে অনেক ধন্যবাদ। ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন বিক্রম পাল, প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জানালেন যেমনটা, আগামীকাল হেমতাবাদে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও রায়গঞ্জে জনসভা করেছেন, কিন্তু সে জনসভা ছিল একেবারেই প্রশাসনিক সভা, কিন্তু ইতিমধ্যে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই এই প্রথম রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আগামীকাল জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার বিষয় আগামীকাল এই জনসভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে একেবারে প্রস্তুতি তুঙ্গে,